আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রমজানের রই চাঁদ দেখে তাই গান সবাই গান আহলান সাহলান এলো মা আন্নুর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে স্বাগত ও জানাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান রমজান বিষয়ক বিশেষ অনুষ্ঠানে সুপ্রিয় শ্রোতা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা রোজা কখন শুরু করব এবং কিভাবে শুরু করব সুপ্রিয় শ্রোতা আপনারা অবশ্যই জানেন যে আমাদের ইসলামের অনেকগুলো বিধান আমরা চাঁদ দেখে শুরু করি এবং মহান রব্বে এই বিষয়ক আমাদের জন্য নির্দেশনা দান করেছেন যেমনটা আমরা সুরতুল বাকার একশত উনানব্বই নম্বর আয়াতের মধ্যে দেখতে পাই মহান আল্লাহ রব্বে ক্যারিম প্রিয় নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লামকে অত্যন্ত সুন্দর করে প্রশ্ন উত্তর আকারে কেমন যেন শিখিয়ে দিচ্ছেন এবং সেটা অবশ্যই আমাদের জন্য আল্লাহ রব্বিকিম বলেন যে আপনাকে লোকেরা প্রশ্ন করবে নতুন চাঁদ সম্পর্কে উল হিয়া আল্লাহ রব্বে করিম সে আয়াতের মধ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ইস্বাদ করেন আপনি বলে দিন যে এটা হচ্ছে মানুষদের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার জন্য তাহলে আমরা এখানে একটা বিষয় নিশ্চিতভাবে পেলাম সেটা হচ্ছে এই যে চাঁদ এটা আমাদের জন্য নির্ধারণ তো আমরা জানি যে রমজানুল মুবারকের রোজাগুলো যদি আমাদের রাখতে হয় সেক্ষেত্রে আমাদের নির্ধারণ করতে হবে আর রাখার জন্য অবশ্যই আমাদের জন্য এটা আবশ্যকীয় সেটা হচ্ছে যে আমরা রমজানুল মুবারকের চাঁদ দেখেই রমজান মাসের চাঁদ দেখে রোজা রাখবো তো সুপ্রিয় যেহেতু রমজান মাস শুরু হয় মাস শেষ হলে তাহলে এখন মাস শেষ হওয়া এটাও নির্ভর করে চাঁদ দেখার উপর আবার রমজান মাস শুরু হওয়া এটাও নির্ভর করছে চাঁদ দেখার উপরে তাহলে এখন আমরা রমজানুল মুবারক যখন শুরু হবে তখনই আমরা রোজা রাখতে আরম্ভ করব আর সেটা অবশ্যই সরাসরি চাঁদ দেখার পরেই শুরু করব। আল্লাহ রব্বে করিম এই ব্যাপারে অন্যত্র এসাদ করেন সুরাতুল বাকারা একশত পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়া সুমহ এ তোমাদের মধ্য থেকে যারা এই মাস পায় তারা যেন রোজা রাখে আর যেহেতু মাস শুরু হয় চাঁদের উপর নির্ভর করে বিধায় চাঁদ দেখেই আমরা রোজা রাখতে আরম্ভ করে দেব সুপ্রিয় দর্শক শ্রোতা এখন মনে করুন সাবান মাস উনত্রিশে যেতে পারে তিরিশ দিনেও যেতে পারে তাহলে আমরা এখন রোজাটা কিভাবে শুরু করব এখানে আসুন যদি সাবান মাস উনতিরিশে যায় আর উনত্রিশ দিন অতিক্রান্ত হওয়ার পর আমরা চাঁদ উঠতে দেখতে পাই তাহলে আমরা পরবর্তী দিন থেকে রোজা রাখতে আরম্ভ করে দিতে পারব কিন্তু যদি আমরা উনত্রিশ দিনে নিশ্চিত না হতে পারি চাঁদ উঠেছে কিনা তাহলে শেখে অর্থাৎ যদি না উঠে থাকে সেক্ষেত্রে আমরা তিরিশ দিন অতিক্রান্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই পরবর্তী দিন থেকে রোজা রাখতে আরম্ভ করে দিব এই ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহ আলাইহিআরসাল্লামের আদেশ এসছে হাদিস এসছে মোসাল্নাফি আব্দে রাজ্জাকের মধ্যে হাদিস নাম্বার সাত হাজার তিনশো এক প্রিয় নবীজি সাল্লাল্লাহ আলাইহিআরসাল্লাম অত্যন্ত সুন্দর ভাষায় স্বাদ করেন লা হাত্তা সুমু হাতা তারাউল হেলা আলা তোমরা ততক্ষণ পর্যন্ত রোজা রাখবে না যতক্ষণ পর্যন্ত না চাঁদ দেখবে ওয়ালা তুফতেরু হাততা তারাউহু এবং ততক্ষণ পর্যন্ত ইফতারও করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা চাঁদ দেখবে তারপর আল্লাহ আল্লাহর হাবিবাহ কিন্তু যদি চাঁদ না দেখা যায় অর্থাৎ আবরণযুক্ত হয় ইত্যাদি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা তিরিশ দিন পূর্ণ করবে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা আলোচনা সার মর্ম ফেলে আমরা কখন শুরু করব আমরা চাঁদ দেখে রমজান শুরু হলে রমজান মাস শুরু হলে রোজা রাখা আরম্ভ করে দিব আর এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের আদেশ আমরা অবশ্যই কোরআন হাদিসের আদেশ মেনেই চলব আগামী দিনে আমরা আপনাদের সামনে আলোচনা করব যদি চাঁদ দেখা বিষয়ে কোন সংশয় তৈরি হয় সেক্ষেত্রে আমরা কি করবো এই বিষয়ে সে অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ